আসসালামু আলাইকুম, প্রিয়দর্শী নায়না চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা আপনারা কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি চাপালি কাবাব রেসিপি। আর এটা ঘরোয়া উপায়ে খুব সহজেই আমি কাবাবটি তৈরি করে আপনাদের দেখাবো। আর আজকের রেসিপির জন্য আমি যে সমস্ত উপকরণ নিয়েছি তা একবার একটু দেখে নিয়ে চলুন তো। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আর এটা আমি কিমা করে নিয়েছি, এটা শিলে থেতলে নিয়েছি, ব্লেন্ডারে কিন্তু আমি এটা ব্লেন্ড করিনি। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ ধনের পাতা কুচি, 2 টেবিল চামচ লেবুর রস, 1 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ কাঁচা পেঁপে পেস্ট, আর কাঁচা পেঁপেটা আমি খোসা সহ পেস্ট করেছি, 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 1টা ডিম, 4টা এলাচ, 4টা দারচিনি, 4টা লবঙ্গ, 1 কাপ সয়াবিন তেল, 7 মতো লবণ, আর এখানে নিয়েছি আমি 1 কাপ বেসন, আর শুকনো মরিচ আর জিরা এই দুটো ভেজে আমি 1 টেবিল চামচের মতো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 চা চামচের মতো আমি জয়ত্রী জয়ফল পেস্ট করে নিয়েছি। কাবাব তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি এই যে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি এগুলো একটু টেলে নিব। এগুলো আমি টেলে নিয়েছি, এগুলো মচমচ হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো আমি প্যানে এখন 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়েছে, এখন আমি যে এই যে আদা কুচি নিয়েছি আদা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমি যে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি, একটু হাত দিয়ে ভেঙে দিবেন। তো এটা ভাজা হতে থাকুক, আমরা অন্য কাজগুলো করে নিই। চলুন, আমি যে এলাচ দারচিনি লবঙ্গ ভেজে নিয়েছি ওগুলো একটু এটা দিয়ে আমি একটু আলতো হাতে আমি এটা থেতলে নিব। দেখুন পেঁয়াজ এবং আদা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবেন না, আর বেশি গাঢ় করে ভাজার দরকার নেই, এরকম কাঁচা কাঁচা রেখেই তুলে নিবেন। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি, আর এটা সরাসরি তুলে মাংসের ভিতর দিয়ে দিচ্ছি। তো এখন আমি যে বেসন নিয়েছি এক এক সব উপকরণই দিয়ে দিচ্ছি, বেসন, কর্নফ্লাওয়ার, জয়ত্রী জয়ফল, জিরা গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া সবই দিয়ে দিচ্ছি এক একে, পেপে পেস্ট। আর পেপে পেস্ট করার সময় কখনো ছুলবেন না, খোসাটা সহজেই আপনি পেপেটা পেস্ট করে নেবেন ব্লেন্ডারে। কাঁচা মরিচও দিয়ে দিলাম, এবুরোসও দিয়ে দিচ্ছি, ধনের পাতা, ডিম, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে যে যে এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছিলাম এটা দেখুন এভাবে আমি ছেঁচে নিয়েছি, থেতলে নিয়েছি, আর এভাবে করে ভেজে থেতলে দিবেন। যে কোনো জিনিস ভাজলে দেখবেন একটু ফ্লেভারটা সুন্দর আসে। এবার ভালো করে মেখে নিতে হবে, আর আমি সবসময় চাই আপনাদের সহজভাবে সুন্দরভাবে দেখাইতে। ঘরে যে সমস্ত জিনিস থাকে সেই সব জিনিস দিয়ে আমি চেষ্টা করি আপনাদের যে কোনো রেসিপি দেখাইতে, যাতে আপনাদের খুব সহজে আপনারা রেসিপিটা করতে পারেন, তৈরি করতে পারেন। সুন্দর করে মেখে নিতে হবে। তো দেখুন এটা ভালো করে আমি মেখে নিয়েছি, ভালো করে মেখে নেবেন কিন্তু, কারণ মানে মাংসের ভিতরে একদম মশলাটা ঢুকে যায় এমনভাবে মেখে নেবেন। সুন্দর করে মেখে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো করে আমি। এখন আর আমি মাংসটা সম্পর্কে আর একটু বলতে চাই, আপনি যদি এটা ব্লেন্ডারে করেন তাহলে কিন্তু চাপালি কাবাবের যে এটা টেস্ট এই টেস্টটা পাবেন না, আপনি অবশ্যই এটা শিলে থেতলে নেবেন। তো এখন আমি কিছুটা ই নিচ্ছি, আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে শুকনো মরিচের গুঁড়াটা একটু কম দিবেন। আমি যে জিরা এবং শুকনো মরিচের গুঁড়াটা নিয়েছি ওটা কিন্তু 3 ভাগের 1 ভাগ নিয়েছি আমি শুকনো মরিচ, আর 2
ভাত নিয়েছি আমি জিরা। তো এভাবে আপনি যে সাইজটাই দেন, যেভাবে করতে চান, আপনি যদি গোল চান তো গোলও করতে পারেন, এভাবে করতে পারেন আপনি। তো আমি এভাবে করে করে নিচ্ছি কয়েকটা। তো আমি আরেকটাও করে দেখাচ্ছি আপনাদের, এভাবে করে দুটো হাতের তালুতে নিয়ে সুন্দর করে একটা শেপে নিয়ে আসবেন। এভাবে করে আমি সকলো করে তারপর দেখাচ্ছি। তো দেখুন আমি এগুলো করে নিয়েছি, আরো অনেকটা রয়েছে, আরো এতগুলো হবে। তো আমি এগুলো আগে ফ্রাই করি। তো সেই একই প্যানে একই তেলে আমি যে তেলে পেঁয়াজ এবং আদা ভেজেছি সেই তেলে আমি কাবাবগুলো ভেজে নিব। তো চুলোর আঁচটা কিন্তু এ পর্যায়ে একদমই লোতে আছে, চুলোর আঁচটা এ পর্যায়ে লোতে রেখে তারপর আমি কাবাবগুলো দিচ্ছি। লোতে রেখে মিডিয়াম এবং লোর মাঝামাঝি রেখে আমি এটা ফ্রাই করব, আর এটা আমি ঢেকে দিয়ে ফ্রাই করব। তো ঢেকে দিলাম। তো আমরা দেখিনি চাপালি কাবাব কতদূর হলো। তো আমরা একটা একটু উল্টে দিই। আস্তে আস্তে উল্টে দিবেন। আর এটা একটু এটা শেপটা একটু উনিশ বিশ হতে পারে, কারণ এখানে আমি বেশি কিন্তু কোনো ধরনের ময়দা কিংবা অন্য কোনো কর্নফ্লাওয়ার বেশি ব্যবহার করিনি, কারণ এগুলো যতই ব্যবহার করা হবে ততই স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি চাই রিয়েল যে স্বাদটা, সেই স্বাদটা পেতে এজন্যই আর কম তেলে আমি এটা ফ্রাই করছি। তো দেখুন সব কাবাবগুলো উল্টে দিয়েছি, আর যে দেখতে পাচ্ছেন শেপটা একটু উনিশ বিশ হয়েছে। এটা যদি আমি না ঢেকে দিতাম তাহলে যেরকম ছিল শেপ, আমি যেভাবে তৈরি করছিলাম ঠিক সেরকমই থাকতো। কিন্তু গরুর মাংস সবাই জানেন যে একটু ভালো সিদ্ধ না হলে সেটা যতই ফ্রাই হোক কিন্তু খাওয়া যায় না সেটা। এই জন্যই আপনারা যদি এটা ঢেকে এভাবে আমি যেভাবে করছি এভাবে করেন তাহলে এটা খুবই স্বাস্থ্যসম্মত হবে। আর যদি না ঢেকে আপনি এমনি ফ্রাই করেন তাহলে সেটা ভালো হবে না। আপনার বাসায় যদি বয়স্ক লোক থাকে কিংবা বাচ্চা থাকে সেক্ষেত্রে একদমই স্বাস্থ্যসম্মত হবে না যদি আপনি এটা না ঢেকে চাপালি কাবাবটা তৈরি করেন। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি আবারও কাবাবগুলো উল্টে দিব। এটা আমি একটু স্মোকি ফ্লেভার আনবো, এটা পুরা পুরা হবে, জাস্ট সেরকম আনবেন। এটা আপনি যদি মাটির চুলাও করতে পারেন তো এটা আপনি একদম ওভেনও করতে পারেন, তো সেক্ষেত্রে এটা একটু পুরা পুরা হবে, সেইভাবে আপনি তাপমাত্রাটা দিবেন ওভেনে করলেও। আর কাবাব কখনো পুরা পুরা না হলে ভালো লাগে না খেতে, ভালো করে জল ঝলসে নেবেন। এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস, আমার অনেক অনেক ভিডিও দিতে ইচ্ছা জাগে, আপনারা সুন্দর কমেন্টস করুন এবং আমার ভিডিও গুলো আপনারা ফেসবুকে শেয়ার করুন। আমি সেই একই তেলে আরো কিছু কাবাব দিয়ে দিচ্ছি এবং আবারও বলছি আমি যদি শেপটা আপনারা ভালো চান যে দেখতে সুন্দর হবে তো সেক্ষেত্রে আপনারা একটু কর্নফ্লাওয়ার বেশি দিতে পারেন কিংবা একটু ময়দা দিতে পারেন। আমি কর্নফ্লাওয়ার মাত্র এক টেবিল চামচ নিয়েছি এক কেজি মাংসতে, এবং যাতে করে আমি রিয়েল ফ্লেভারটা পাই এবং রিয়েল যে স্বাদটা ইসের চাপালি কাবাবের সেই জন্য আমি এটা কম দিয়েছি কর্নফ্লাওয়ার এবং ময়দা তো দিয়েইনি। তো এটাও আমি একইভাবে সেকে নিব, ঢেকে দিচ্ছি আমি। আর চুলোর আঁচটা অবশ্যই আপনি মিডিয়াম এবং লোর মাঝামাঝি রাখবেন, এর থেকে বাড়াবেন না চুলোর আঁচটা যে আমি দ্রুত দ্রুত ভেজে নিব, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, একদমই ভুল হয়ে যাবে, যেহেতু গরুর মাংস দীর্ঘ টাইম নিয়ে এটা করতে হয়। একটু ধৈর্য ধরে এভাবে করবেন আমি যেভাবে করছি, তাহলে বাইরের যে কাবাবটা কিনে খান সেটার পার্থক্য আর বাসায় আপনি এটা করলে পার্থক্যটা আপনি তখনই বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি। আমরা এই কাবাবগুলো একটু দেখিনি। তো এগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা আমি যেভাবে করলাম কাবাবগুলো এভাবে একটু করার
যাবে সিদ্ধ হয়ে, এটা পোড়া পোড়া হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। এটা সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা, হয়ে গেল খুব সহজেই চাপালি কাবাব। এভাবে আপনারা বাসায় করবেন এবং করে আমাকে জানাবেন যে কিরকম হয়েছে আপনাদের চাপালি কাবাব। আর আশপাশে যে সমস্ত বন্ধুরা আছেন তারা চাইলে চলে আসতে পারেন, আমি এভাবে তৈরি করে খাওয়াবো। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুন্দর কমেন্টসে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো আপনারা আমার ভিডিওগুলোতে কমেন্টস করুন, লাইক দিন এবং আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আমি সবসময় করি। আর আমার ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন আমার বাচ্চাদের নিয়ে, আমার পরিবার নিয়ে ভালো থাকি। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে। আল্লাহ হাফেজ।